ভোর রাতে দেওঘর এক্সপ্রেসে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর আসে ধর্মনগর থানায় দেওঘর এক্সপ্রেসে করে আগ্নেয়াস্ত্র প্রবেশ করবে রাজ্যে। দূরপাল্লার এই রেলে করে এক যুবক বেশ কিছু আগ্নেয়াস্ত্র নিয়ে আসবে রাজ্যে, আর সেই খবরের ভিত্তিতেই ধর্মনগর থানার ওসির নেতৃত্বে থানার কয়েকজন অফিসার সহ পুলিশ বাহিনী রাতে ছুটে যায় ধর্মনগর রেলওয়ে স্টেশনে। গতকাল রাত আনুমানিক 3টে নাগাদ দেওঘর এক্সপ্রেসটি ধর্মনগর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেই পুলিশ তল্লাশি শুরু করে দেওঘর এক্সপ্রেসে। কিছু সময় তল্লাশি করতেই এক যুবকের কাছ থেকে উদ্ধার হয় 3টি পিস্তল, সাথে সাথে তাকে গ্রেফতার করে পুলিশ ধর্মনগর থানায় নিয়ে আসে। ধৃত যুবকের নাম জয়মণি চাকমা, বাড়ি ধলাই জেলার রইসা বাড়িতে। বর্তমানে ধৃত যুবক ধর্মনগর থানায় রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইতিমধ্যেই তাকে পুলিশ রিমান্ডে আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জয়মণি চাকমা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পুলিশকে জানিয়েছে বলেও একটি সূত্রে জানা গেছে। প্রশ্ন উঠছে, কি কারণে অবৈধ 3টি পিস্তল জয়মণি চাকমার রাজ্যে নিয়ে আসছিল? পুলিশ সূত্রে যতদূর জানা গেছে, ধৃত জয়মণি চাকমা লামডিং থেকে আগরতলার উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে যাচ্ছিল। এদিকে যখন গোটা রাজ্য রাজনৈতিক পারদে উত্তপ্ত হয়ে রয়েছে, ঠিক তখনই এই ধরনের আগ্নেয়াস্ত্র রাজ্যে নিয়ে আসাকে চিন্তার বিষয় বলেই মনে করছেন সাধারণ মানুষজন। রেলপথে এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে আসার ঘটনা সংবাদে যাত্রী সহ সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। রেল পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠতেও শুরু করেছে। রেলে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবিও উঠেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।